আলাইকুম স্বাগতম সবাইকে পিসিএম স্কুলে আজকে আমরা আছি উচ্চতর গণিত ত্রিকোণমিতিক 8 এর এক ছোট একটা পার্ট ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে কিভাবে কনভার্ট করতে হয় তা তোমাদের সাথে আলাপ করতে চাই সো এর মধ্যে অনেক বেসিক কিছু টপিক আছে সেগুলো আগে বিস্তারিত জেনে নেই আচ্ছা আমরা জানি 60 সেকেন্ড সমান কি एक मिनट दो टाटा द्वारा सेकेंड मिन करे एक टाटा द्वारा कि मिनट बोझाए अच्छा 60 सेकेंड मान कि एक मिनट आर 60 मिनट मान एक डिग्री आप जानी 60 मिनट मान एक डिग्री आर 90 डिग्री जो है 90 डिग्री मान कि एक समकोण এটা আমরা মোটামুটি সবাই এই সম্পর্কে জানি 60 সেকেন্ড দুইটা কাটা দ্বারা সেকেন্ড বোঝায় একটা কাটা দ্বারা কি মিনিট বোঝায় তাহলে 60 সেকেন্ড হলো 1 মিনিট আবার 60 মিনিটে 1 ডিগ্রি আবার 90 ডিগ্রি 1 সমকোণ আচ্ছা আমরা এগুলো সবাই জানি এখন ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পূর্ণ একটা সম্পর্ক আছে আমরা জানি 1 ডিগ্রি মানে কি 1 ডিগ্রি সমান 5/180 রেডিয়ান আমরা জানি 1 ডিগ্রি সমান 5/180 রেডিয়ান আচ্ছা ডিগ্রি এবং রেডিয়ান কিন্তু রাত দিন তফাৎ ডিগ্রি এবং রেডিয়ান এটা কি সম্পূর্ণ বিপরীত 1 ডিগ্রি যদি 5/180 রেডিয়ান হয় তাহলে 1 রেডিয়ান মানে 1 রেডিয়ান হবে 180/5 ডিগ্রি আচ্ছা আমরা ওই দুইটা সমীকরণ দুইটা মান আমরা অবশ্যই মনে রাখতে হবে 1 ডিগ্রি মানে 5/180 রেডিয়ান আবার 1 রেডিয়ান মানে 180/5 ডিগ্রি আচ্ছা ওই দুটো জিনিস আমরা আমাদেরকে মাথায় রাখতে হবে সো আমরা এখন মূল অঙ্কে ঢুকি আচ্ছা প্রথমে আমরা বোর্ডে দুইটা অঙ্ক ডিগ্রিতে প্রকাশ করা এবং কি রেডিয়ানে প্রকাশ করা দুইটা অঙ্ক আমাদের বোর্ডে আগে থেকে লিখে রাখছি সো প্রথমে দেওয়া আছে ডিগ্রিতে প্রকাশ করা সেকেন্ড টাইম আমরা আলোচনা করব রেডিয়ানে প্রকাশ করো অবশ্যই এটা কি রেডিয়ানে আছে আমরা কি ওটাকে ডিগ্রিতে প্রকাশ করো আচ্ছা আমরা বলছি 1 রেডিয়ান মানে 180/5 ডিগ্রি আমরা যদি একটা বুদি 10টা পাবো একটা যদি ভালোভাবে বুদি 10টা পাবো একই ক্যাটাগরি সবগুলা একই ক্যাটাগরিতে হবে আচ্ছা বলছিলাম 1 ডিগ্রি 1 রেডিয়ান মানে 180/5 ডিগ্রি তারপর বলছে ডিগ্রিতে প্রকাশ করে এটা কি রেডিয়ান আছে তাহলে এত রেডিয়ান এত এত রেডিয়ান মানে কি এত রেডিয়ান এত রেডিয়ান মানে 180/5 ইনটু এত এত রেডিয়ান আচ্ছা এই মানটা 180 এর সাথে 180 এর সাথে 1.3177 কে আমরা গুণ করব উপরে গুণ করব গুণ করে ফায়ার মানে আমরা সবাই জানি 3.1416 এটা কি ফায়ার মান 180 এর সাথে 1.3177 ওটা কি গুণ করব গুণ করে ভাগ করব ফায়ার মান কত 3.1416 দ্বারা আচ্ছা সেকেন্ড স্টেপ কি আমাদের কি ফলাফল আসছে ওটা ফলাফল আমাদের আসছে ওইটা ফলাফল আসছে 75.498472116 আচ্ছা এখানে তোমাদের সাথে একটা কথা প্রথমেই কি আমরা শেয়ার করতে চাই সেই কথাটা হলো পয়েন্টের আগে যেগুলো আছে সেটা আমরা প্রথম কনভার্ট করে নেব আমাদের ক্যালকুলেটর মান আসছে উপর একটার সাথে গুণ করে ফায়ার মান আমরা কি ভাগ করছি আচ্ছা ভাগ করলে আমাদের আসছে 75 এই কথাটা তোমাদের মাঝে শেয়ার করতে চাই 200 পয়েন্টের আগে যেটা আছে প্রথমে আসবে সেটা এখানে কি আছে 75 এটা কি পয়েন্টের আগে তাহলে এখানে 75 হবে ডিগ্রি এখানে 75 প্রথমে আসবে ডিগ্রিতে আবার ওই সংখ্যাটা আচ্ছা ওই সংখ্যাটা যদি এখান থেকে চলে যায় তাহলে এখানে কোনো কিছুই নাই মানে জিরো থাকতেছে তাহলে 0.0 এই সম্পূর্ণ সংখ্যাটা ওই সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা যদি ডিগ্রির পর অবশ্যই কি আমরা মিনিটে প্রকাশ করি তাহলে কি 60 সেকেন্ড মানে কি 1 মিনিট অবশ্যই কি 60 দ্বারা ওই সংখ্যাটাকে গুণ করব কোন সংখ্যাটাকে পয়েন্ট ওই সংখ্যা তো চলে গেছে 0.49 পয়েন্ট ওই সংখ্যাটাকে আমরা 60 দ্বারা জাস্ট গুণ করব গুণ করার পরে তার স্টেপে আসছে 29.90 ওই সংখ্যাটা আসছে আবার পয়েন্টের পরে আমাদের এখানে 29 আসছে এই 29 মানটাই আমরা আনবো কি অবশ্যই 29 কি আসছে
এটা আমাদের মিনিটে কনভার্ট করে নিছি আচ্ছা এখন আবার সেম নিয়ম 29 চলে গেলাম 29 আমরা নিয়ে গেছি তারটা দেখেন পয়েন্টটা দেখেন পয়েন্ট আর সব পয়েন্ট 9083 2696 পয়েন্টের মানে ওই সংখ্যাটা আছে সো আমরা ওই সংখ্যাটাকে পূর্বের নিয়ম অনুযায়ী আমরা কি আমরা যদি 60 সেকেন্ড আবার কি 1 মিনিট 60 সেকেন্ডে 1 মিনিট আবার 60 দ্বারা কি ওই পয়েন্ট ওই সংখ্যাটাকে আবার 60 দ্বারা গুণ করে দেব গুণ করার পরে আসলে 54.4949 1676 আচ্ছা ওই সংখ্যাটা আসলে ওটা আমাদের কি আমরা কি ওটাকে সেকেন্ডে কনভার্ট করে দেব আচ্ছা এটা আমাদের সর্বনিম্ন সময়ের সর্বনিম্ন ক্ষুদ্রতম একক হলো কি সেকেন্ড সবচেয়ে ছোট হলো কি সেকেন্ড আচ্ছা 54.499 ওটাকে আমরা কনভার্ট করে লিখতে পারি 54.45 ওই সংখ্যাটা আমরা কনভার্ট করে লিখতে পারি কারণ আমরা যদি দশমিকের পরে তৃতীয় অবরে এক যোগ করা এক যোগ এক কি আমরা না দ্বিতীয় দশমিকের পরে আমরা কি তৃতীয় অবরে এক যোগ করতে পারি 5 করে আমরা কি আবার 5 করে লিখতে পারি এখানে 49 অথবা সম্পূর্ণ এই সংখ্যাটাকে আমরা লিখে দিতে পারি তাহলে 54.45 ওইটা হলো কি আমাদের কি মিনিট আচ্ছা আমরা পুনরায় বলতেছি সম্পূর্ণ সংখ্যাটা প্রথম উপরে উপরে গুণ দেব ফায়ারম্যান দ্বারা কি ভাগ করব ভাগ করার পরে আমাদের সম্পূর্ণ সংখ্যাটা আসতে থাকে দশমিকের পরে যা আছে তা আমরা কনভার্ট করে এদিকে নিয়ে আসব সেটা হবে এই ডিগ্রির মান আবার দশমিক উঠিয়ে দেব যা আছে সেই সংখ্যাটাকে আবার 60 দ্বারা গুণ করব গুণ করার পরে 29 দশমিক এমন একটা সংখ্যা আসে আবার দশমিকের সংখ্যাটা দশমিকের আগের সংখ্যা নিয়ে আসব সেটা আসবে মিনিটে আবার ওই সংখ্যাটাকে দশমিকের পরে সংখ্যাটাকে আবার 60 দ্বারা আমরা কি করব গুণ করে দেব তখন সেটা আমাদের আসতেছে সেকেন্ডে এখন আমরা তিনটি মান শুধু জাস্ট লিখে নেব ওই তিনটা মান শুধু জাস্ট লিখে নেব কি মান আসছে 75 আমরা ওইখানে লিখতেছি ফলটা ফলাফলটা আমরা ওই জায়গায় লিখতেছি 75 আসছে ডিগ্রি আর 29 হলো কি মিনিট আবার 45.45 এটা হলো কি অবশ্যই কি সেকেন্ড ওই নামটা আমাদের কি ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা থার্ড স্টেপে দ্বিতীয় স্টেপে যাব দ্বিতীয় স্টেপে আছে কি বলছে রেডিয়ানে প্রকাশ করো আচ্ছা রেডিয়ানের একটা বলছিলাম পূর্বে লিখলাম 1 ডিগ্রি আচ্ছা এটাকে আমাদের কি অবশ্যই কি রেডিয়ানে প্রকাশ করতে হবে সো প্রথম কি আছে 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড আচ্ছা প্রথমে আমরা জাস্ট সেকেন্ড কে মিনিটে নিয়ে আসবো মিনিট কে আবার ডিগ্রিতে নিয়ে আসবো ডিগ্রি থেকে আবার আমরা জানি 1 ডিগ্রি সমান 5/180 রেডিয়ান প্রথম সেকেন্ড থেকে আমরা মিনিটে কনভার্ট করে নেব মিনিট থেকে আমরা সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করে নেব মিনিট থেকে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নেব এবং ডিগ্রির পর লাস্ট 1 ডিগ্রি সমান আমরা জানি 5/180 রেডিয়ান ওই স্টেপটা আমরা মাথায় রাখবো সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট মিনিট থেকে ডিগ্রিতে কনভার্ট এবং তারপরে ডিগ্রি জানি 1 ডিগ্রি সমান 5/180 রেডিয়ান ওইটা হলো সংক্ষিপ্ত নিয়ম আমাদের 55 ডিগ্রি আছে এরপরে কি 54 মিনিট এটা কি মিনিট ওটা সেকেন্ড আচ্ছা সেকেন্ড কি আমরা 60 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে অবশ্যই কি মিনিট মিনিট চলে আসে 54 × 53 উপরে রাখলাম 60 দ্বারা ভাগ করে দিলাম সেটা কি অবশ্যই কি মিনিটে চলে আসছে স্যার আচ্ছা আমরা ওই সিস্টেমটা সবাই জানি 54 এর সাথে প্রথম 60 কি আমরা ভগ্নাংশ নিয়মে যেটা আমরা সবাই জানি 54 এর সাথে আমরা 60 প্রথম নিচে থাকবে ওই তৃতীয় স্টেপটা কিভাবে আসলো ওই তৃতীয় স্টেপসটা কিভাবে আসলো আচ্ছা আমরা 60 প্রথম নিচে রাখলাম 60 এর সাথে 54 গুণ দেব গুণ ফলের সাথে ওই দুইটার সাথে গুণ দেব গুণ ফলের সাথে আবার 53 কে যোগ করে দেব 53 যোগ করার সাথে 3293 অবশ্যই এটা কি আমাদেরকে মিনিটে আসছে আচ্ছা এখন আমরা মিনিটের পরে তৃতীয় স্টেপ হলো ডিগ্রিতে কনভার্ট করে নেওয়া আচ্ছা ডিগ্রিতে কনভার্ট করে নেওয়া মানে কি আমরা কি আবার কি 60 দ্বারা ভাগ করে দেব 60 দ্বারা অবশ্যই কি ভাগ করে দেব আবার 55 রাখলাম ওইটা উপরে একটা যা আছে তাই রাখলাম 60 নিচে রাখলাম জাস্ট করে 60 দ্বারা কি আমরা ভাগ করে দিলাম আচ্ছা অবশ্যই সেটা কি ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল এখন আমাদের কাজ হলো নিচে নিচে গুণ 60 এবং 60 দ্বারা কি জাস্ট গুণ করলাম 60 এবং 60 দ্বারা গুণ করলাম তাহলে 3600 নিচে আসছে 3600 আচ্ছা 3600 সাথে
ওই দুইটার সাথে আমরা আর আর কি কোণাকোণি কি গুণ করব গুণফলের সাথে উপর একটা যোগ দেব ওই দুইটা গুণ করে এই দুইটার সাথে কি আমরা এই 55 আর আর গুণ করব ওইভাবে আমরা গুণ করব ওইটার সাথে ওইটা গুণ করব ওইটাকে আমরা গুণ করব গুণ করে গুণফলের সাথে আবার কি এটাকে আমরা যোগ করে দেব যোগ করে দেওয়ার পরে আমরা মানাস সাথে 20 1 2 9 3 অবশ্যই সেটা কি ডিগ্রিতে কনভার্ট এবার ডিগ্রিতে কনভার্ট করে আমরা সম্পূর্ণ সংখ্যাটা লিখব আমরা জানি কি 1 ডিগ্রি মানে কি 5/180 অবশ্যই কি রেডিয়ান 5/180 কি রেডিয়ান আচ্ছা সম্পূর্ণ সংখ্যাটা কত ডিগ্রি আচ্ছা ওই সংখ্যাটা লিখব এত ডিগ্রি মানে 5/180 রেডিয়ান এখন এই সংখ্যার সাথে আমরা ওই সংখ্যা কি গুণ করে দেব গুণ করার পর লাস্ট আমাদের ফল আসছে দাম 0.9759 কিম অবশ্যই সি দ্বারা কি প্রকাশ করা রেডিয়ান প্রকাশ করা আশা করি তোমরা বুঝতে পেরেছো।